আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেননা আছেন আর আফা বাইয়া দুলা ভাই খালা খালু আন্দারা কেননা আছেন আর একখানা জানাইন। তো আজ যাই আরেকখান বক্তা রেসিপি লই আইসি। তাই এন লইছি নতুন সই বাজারের মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন। আন্নাকে যদি বালা না লাগে রসুন আন্দারা অ্যাভয়েড করতে নারেন বুঝছেন নিয়ে আন্দার আয়ন সয়গিন সিদ্ধ করে এলাইম। যদিও সয়গিন সিদ্ধ হইতে বেশি হানি লাগতো না, তো অল্প পরিমাণে হানি দিয়ে আমার কি হানি দিয়ে সিদ্ধ করে এলাইতে আসি। অনেকখানা সিদ্ধ হয়ে গেছেন এখানটি কিন্তু হোড়া হোড়া করে এলাইম। যাক মাছ কান্ডে এটা লইছি আর রুই মাছ, আপনারা যে কোনো মাছ লইতে না রান রুই মাছ কান্ডে একটু লবণ দিয়ে মা খাই সুন্দর করে অন এটার একটা বাজা বয়ে দিছি। যাক অল্প পরিমাণে তেল দিছি আর ওইছি কি এটা রান্নারা মিডিয়াম জালের বাজিয়ে একটা আস্তে আস্তে মচমচে করে বাজার চেষ্টা করি। যাক মাছখান বাজা হয়ে গেছে এনে তখন রোন আর হেজ আর কাঁচামরিচ গুন রাখছি, এগুলো দিয়ে দিই আমি একটু। আর কাঁচামরিচ গুন যেন না হুড়ে এলে একটু ফাঁসার কিনা দিয়ে ভাঙি দিছি বুঝিনি, যা দিয়ে দিছি আর বেগিন দিয়ে একখানা লাড়ি চাড়ি বালা করে যান ওই আইব। সয়গুনও দিয়ে দিই আমি, সয়গিন দিয়ে একটু লাড়ি চাড়ি আমি তেলের মধ্যে তোর বক্তাকান আরও বেশি হওয়া দইব বুঝছেন নি আন্দারা। তো যাক নামাই লইছি আর নামাই লই বাড়ি কেন লই লইছি মাছখান খুঁড়তাম লো চলে গেছি, মাছ আর খুঁড়ান দেখাই না আর তোমরা ব্যাকে খুঁড়তে পারি। আই অনেক হাডা হুতা লই বাড়তাম চলে এসেছি। তো বেগিন এক লগে দিয়ে দিছি রোন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে সয় দিন বাড়া শুরু করে দিছি। একবার হিসি এলাই আমার যে বেগিন দে হিসি হিসি মনের যত কষ্ট দুঃখ আছে বেগিন দে হাড়ার তলে দিয়ে লই যাবো। যাক বেগিন বাড়ি এলাই অন দিয়ে দিছি মাছগিন, মাছগিন আগে দিয়ে একখানা খুঁড়ি খান্ডি লইছি এলাই একবার সুন্দর করে দেয় না। দেখাকে দিন মাছগিন যাক গেল হাডার তলে দিয়ে আন দিছি বিলাতে দৈন্যা হাতা আর একখানা নুন। এটা কিন্তু আমার খেতের দৈন্যা হাতা সাদের উপরে অথেন্টিক একটু কাঁচা হেঁচ দিছি, দি বালা করে একবার ঘষি ঘষি আন বাটি সাইডে সব শেষ করে এলাইছি। রান্নাকে যদি কাঁচা হেঁচ না দিতে মনে করো না দিয়ে যাকে রান্নাকে ইচ্ছা আন বেগিন দিয়ে একসাথে করে আবার একটু ঘুঁটুনি ঘুঁটুনি করে হাডার হুতা দিয়ে গুঁড়ে দিছি। যাক আন লই হেলাইছি দেখেন কি ডক হয়েছে বাবু গো বাবু, খাইতে সত্যি এত মজা। আপনারা যদি একবার বানাই খান আপনারা খালি বারবার খাইতেন মনে কইবান বিশ্বাস করেন আপনারা, আপনারা এইভাবে একবার বানাই চাইেন। যাক আর দেরি সহ্য নয় বাদ এক থাল লই বই গেছি, এক নাঞ্জা খাই আলাম মজ্জা। যাক নাঞ্জা লই বইছি নো আর নাঞ্জা তো কোনো খাইম টোকাই নাঞ্জা টাঞ্জা অন দেশের রাজ্যে নাই লইছি প্লেট একখানা লই মজা করে মোচন মোচন করে তিন প্লেট খাই লাইছি। যাক আন্নাকে যদি ভালো লাগে তা আপনারা অবশ্যই আনলকে থাকেন আর সাপোর্ট করিয়েন দোয়া করিয়েন আরে আসসালামু আলাইকুম।